ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাঁকুড়ায় অমিত আচমকা ফের কলকাতায় গুরুং, প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি, শিক্ষা দেব। অমিত সফরের মধ্যেই হুঁশিয়ারি বিমলের, প্রতিশ্রুতি রক্ষা করেন মমতা। ২০২১ ফের মুখ্যমন্ত্রী দেখতে চায় মমতাকেই, বললেন বিমল গুরুং। কি হমনে 17 বরস উসকা সাথ গুজারা, 17 বরস গুজারনে কে বাদ ভারতীয় জনতা পার্টি নে অভি তক হাম লোগ কা উপর জো অ্যাসোরেন্স দিয়া থা, জো হাম লোগ কা কমিটমেন্ট দিয়া থা, অভি তক ফুলফিল নাই কিয়া। তো হমনে সোচ রাখা কি অভি এইসা তো নাই চলেগা, বার বার হাম লোগ এক ভোট কা মেশিন কা তরিকা সে হাম লোগ জি রহা হুঁ। তো হম অভি বঙ্গাল কা জো শাসন প্রণালী চালানে ওয়ালা মিস মমতা ব্যানার্জি, ও কমিটমেন্ট করতা হ্যায় জো ও পুরা করতা হ্যায়। তো উসকো দেখতে হুয়ে হামারা জো ডিমান্ড, হামারা জো পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন হ্যায় সব উসকা জো সামনে হামনে জো প্রপোজাল ভেজ দিয়া হ্যায় আর হাম আশা করতা হুঁ আনে ওয়ালা দিন মে ইয়ে পুরা করেগা। ইসিলিয়ে 2021 কা ইলেকশন মে হাম লোগ জি জান লগা কে বঙ্গাল মে ফির তিসরা বার হাম লোগ মিস মমতা ব্যানার্জি কো লেয়েঙ্গে। এ নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া, কি বললেন জয়প্রকাশ মজুমদার, শুনবো। 2012 এই বিমল গুরুংকে বড় নেতা বানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে তার এগেনস্টে এখন 30টা না 40টা কতগুলো কেস আছে, হত্যার ঘটনা আছে, 302 এর মামলা আছে এবং ইউপিএ ধারায় মামলা আছে শুনেছি আমরা, এবং তাকে নাকি মমতার পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। বিনয় গুরু বিনয় তামাংরা বলছেন ও একটা কালপ্রিট এবং প্রোক্লেম ক্রিমিনাল, আবার এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে নাকি খুঁজে পাচ্ছেন না, কিন্তু প্রকাশ্যে তিনি সাংবাদিক সম্মেলন করছেন আর মমতার পুলিশই তাকে আবার প্রোটেকশন দিচ্ছে। এটা কি খেলা চলছে? এটা তো ছলনা করছেন পাহাড়ের লোককে মমতা বন্দ্যোপাধ্যায়, পাহাড়ে আবার আগুন জ্বালাতে চেষ্টা করছেন এই একদিকে বিনয় তামাং আর একদিকে বিমল গুরুংদের নিয়ে। সুতরাং এদের কথা নিয়ে আমাদের কিছু যায় আসে না। আর এবার তৃণমূলের কি প্রতিক্রিয়া, সুব্রত মুখোপাধ্যায় কি বললেন, শুনুন। কেউ যদি বিজেপিকে উচিত শিক্ষা দেয় তাহলে আমার তো অখুশি হবার কোনো কারণ নেই, এবং এটা অনেকেই ওনার মতন আস্তে আস্তে বুঝতে পারছেন যে বিজেপি কি জিনিস এবং তাদের তাকে শিক্ষা দেওয়া উচিত। পাহাড়ের সব কিছু প্রয়োজনীয় জিনিসের সরবরাহ, যেমন জল নিকাশি, পাহাড়ের পরিচ্ছন্নতা, পাহাড়ের মানুষদের চাকরি, পাহাড়ের মানুষদের আর্থিক সংগতি, এইগুলো যদি সবাই মিলে পৌঁছে দিতে পারা যায় তাহলেই সত্যিকারের রাজনৈতিক সার্থকতা আছে বলে মনে করব। We'll be right back.